ব্রাহ্মণবাড়ির আখাউড়ায় বাণিজ্যিকভাবে অ্যালবুনিয়াস সুইস জাতের সাদা ইঁদুরের খামার গড়ে তুলেছেন এক খামারি। বর্তমানে এই খামারে উৎপাদিত ইঁদুর স্থানীয় বাজার সহ রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। ইউটিউব থেকে দেখে সাদা অ্যালবুনিয়াস সুইস জাতের 10টি সাদা ইঁদুর নিয়ে ভারত সীমান্তবর্তী আবদুল্লাপুর গ্রামের নিজ বাড়ির একটি ঘরে গড়ে তোলেন ইঁদুরের খামার। মাত্র 5,000 টাকা পুঁজি নিয়ে ছোট্ট পরিসরে ইঁদুরের খামারের যাত্রা শুরু করেন খামারি নাসিরুদ্দিন। 40 দিনের মাথায় 10টি ইঁদুর অন্তত শতাধিক বাচ্চা দেয়। এভাবে মাত্র 6 মাসের মাথায় তার খামারে ইঁদুরের সংখ্যা দাঁড়ায় 700 অধিক। নাসির জানায় প্রতি জোড়া ইঁদুর 500 টাকায় বিক্রি করেন। বাজারেও ব্যাপক চাহিদা রয়েছে এই ইঁদুরের। খামারি নাসির জানান গবেষণা কাজে এইসব ইঁদুর ব্যবহার হচ্ছে বেশি, পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতেও এই ইঁদুর ব্যাপক চাহিদা। এই ইঁদুর লালন পালনে খরচ অনেক কম, এছাড়া সব ধরনের খাবার খায় এই ইঁদুর, বিশেষ করে ধান, ভুট্টার গুঁড়া এবং ঘাস, লতাপাতা এবং ভাত তাদের প্রিয়।